আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই দেখে নিব আজকের নিউজ হজ যাত্রীদের খরচ অর্ধেক কমাতে আগামী বছর থেকে সমুদ্রপথে হজ রুট চালু করছে ভারত প্রায় দুই যুগ পর আগামী বছর অর্থাৎ দু সাল থেকে সমুদ্রপথে হজ রুট চালু করতে যাচ্ছে ভারত সমুদ্রপথে এই রুট চালু হলে দেশটির মুসলমানরা কম খরচে হজ সম্পাদন করতে পারবেন পবিত্র হজ পালনের খরচ কমাতে নৌপথে হাজিদের পরিবহনের জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে আকাশপথে হজ করতে যে পরিমাণ অর্থ খরচ হয় সমুদ্রপথে মুম্বাই থেকে জেরদ্দায় পৌঁছাতে খরচ হবে তার অর্ধেক সংবাদ মাধ্যমের খবরের প্রকাশ দেশটির সরকার সে দেশের হজ যাত্রীদের হজ সম্পাদনের ভর্তুকি দিয়ে আসছে দু হাজার সালে সুপ্রিম কোর্টের এক আদেশের প্রেক্ষিতে দেশটির কেন্দ্রীয় সরকার দু সালের মধ্যে বিমানে যাতায়াতকারী হাজীদের জন্য বরাদ্দকৃত ভর্তুকি বন্ধ করার চিন্তাভাবনা করছে হজের ভর্তুকি এবং অতিরিক্ত খরচ মেটাতে সমুদ্রপথে হজ সম্পাদনের বিষয়টি পরিকল্পনার অংশ হিসেবে সামনে নিয়ে আসে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেশটির নৌ মন্ত্রণালয় এই পরিকল্পনাকে অনুমোদন দিয়েছে এবং সৌদি আরবের হজ কর্তৃপক্ষ ভারত সরকারের বিবেচনাধীন এই বিষয়টিকে স্বাগত জানিয়েছে ধারণা করা হচ্ছে দু সাল থেকেই সমুদ্রপথে হজ পালনে ভারতের নৌ রুট চালু হবে উল্লেখ্য যে গত দুই যুগ আগে উনিশশো সালে সালের সর্বশেষ সমুদ্রপথে হজে যায় ভারতের মুসলমানরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ